এখানে নাকি মাঝে মধ্যেই শুনেছি প্রচুর হাতি বাড়ি বেরোয়। হ্যালো ফ্রেন্ডস, আছি ঝাড়গ্রামে, আর আজ আমি যেখানে যাব এবং আপনাদের আমার সঙ্গে নিয়ে যাব সেই জায়গাটার সঙ্গে রামায়ণের একটা গভীর সম্পর্ক আছে। সেইখানে বসেই নাকি ঋষি বাল্মীকি রচনা করেছিলেন রামায়ণের তপোবন। সো চলুন জার্নি শুরু করা যাক। তো পৌঁছে গেছি রামেশ্বর, মোটামুটি 2.5 ঘন্টার বাস জার্নি শেষে এখানে পৌঁছলাম। আর সকাল থেকে আকাশ কেঁদেই চলেছে, বৃষ্টি হয়েই চলেছে, তার মধ্যেই চলে এসেছি। আর এখান থেকে এমনি শুনেছিলাম যে টোটো ফোটো পাওয়া যায়, কিন্তু যেহেতু এত বৃষ্টি পড়ছে এখানে কোনো ভেহিকল নেই। তো একটা একজনের সঙ্গে কথা হলো, একটা মারুতি ভ্যান, তো সেইটা বুক করেই তপোবনের দিকে যাব। তো এইরকম রাস্তা, দুদিকে জঙ্গল, আর তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। পৌঁছে গেছি তপোবন, ওই রামেশ্বর থেকে মানে যেখান থেকে গাড়িতে উঠলাম সেখান থেকে এই জায়গাটার ডিস্টেন্স মোটামুটি 4 কিলোমিটার মতো। এই হচ্ছে জায়গা, এইখানে একটা ছোট্ট সাঁকো মতো আছে, এই সাঁকোটা পেরিয়ে ওই পারে যেতে হবে। একদম গভীর জঙ্গলের মধ্যেই এই জায়গা আর কি। এইখানে যজ্ঞ চলছে এবং যিনি যজ্ঞ করছেন তার সঙ্গেই একটু কথা বলে জেনে নেব এখানকার স্থান মাহাত্ম্য। ॐ विद्या ददयत विनयम्, ॐ शान्ति तत्शान्ति परम ब्रह्म। ॐ এইটা বাল্মীকির সমাধিস্থল, আর এই এই মন্দিরটা মায়ের পাতা দিয়ে বানানো ছিল, পর্ণপাতার কুটির। ও পর্ণকুটির, যেটা সীতার পর্ণকুটির, সেইটাই পরে এখানে এইভাবে বানানো হয়েছে। ও এই এই যেখানটায় ঘোড়াটা রাখা আছে সিম্বলিক, ও আচ্ছা, এইখানেই লবকুশ অশ্বমেধের ঘোড়াকে আটকেছিল। এখানে রাম লবকুশ আর সঙ্গে বজরংবলী হনুমানজি আছে, মানে হনুমানকেও যেহেতু ওরা ধরেছিল সেই জন্যে এইখানে এই তিনজনের মূর্তি আছে। আর এই হচ্ছে সেই বটবৃক্ষের ঝুড়ি থেকে তৈরি হওয়া গাছ, যে গাছের তলায় বসে মহর্ষি বাল্মীকি তপস্যা করেছিলেন। আর এইখানে এই হচ্ছে লবকুশের আতুর ঘর, এখানে আগুন জ্বালিয়ে মা সীতা তাঁর সন্তানদের তাপ দিতেন। তো একটা কথা এখানে আপনাদেরকে জানিয়ে দিই যে যদি আপনারা এখানে আসতে চান, এত সুন্দর এরকম স্থান মাহাত্ম্য, রামায়ণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এরকম একটা জায়গা যদি দেখতে চান, আমার মনে হয় দেখতে চাওয়াটা মানে দেখতে চাওয়ার ইচ্ছাটা ভীষণই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনারা ঝাড়গ্রাম থেকে বাই বাস আসতে পারেন, যেভাবে আমি এসেছি। রামেশ্বরে নামবেন, ভাড়া নেবে 80 টাকা। রামেশ্বর থেকে অন্যান্য দিনে যেটা বললাম যে হয়তো টোটো ফোটো পাওয়া যায়, আর না হলে কোনো একটা গাড়ি ভাড়া করে নিতে হবে। আর যদি আপনারা একটু দলে ভারী হন, মানে 4-5 জন মিলে যদি আসেন, তাহলে বেস্ট হচ্ছে আমার মনে হয় ঝাড়গ্রাম থেকে ডিরেক্ট একটা গাড়ি বুক করে এখানে চলে আসা। পার্সোনাল ভেহিকল হলে এখানে আসা অনেক সুবিধা হবে।
তাহলে কেমন লাগলো বলুন এই তপোবন, মহর্ষি বাল্মীকির তপোবন, সাধু বাবার কথা অনুযায়ী রামায়ণের তপোবন। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো দারুণ লেগেছে, আমি সুযোগ পেলে এখানে আবার আসব। আপনারা আসছেন কি না, আপনারা আসতে চান কি না সেটাও জানাবেন, আর ওভারঅল ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে। দেখা হবে নেক্সট ব্লগে, এবার ফিরে যাব, টাটা।